বগুড়া নওগাঁ মহাসড়কে আদমদিঘি উপজেলার মুরয়েলের ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার সহ চারজন নিহত হয়েছে গেল মধ্যরাতে আদমদিঘির মুরইল বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে আদমদিঘি থানার ওসি জানান মুরইল বাস স্ট্যান্ডের পূর্বে খাড়ির ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতে কাজ করছিল ট্রাকের মালিক ও চালক এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক বগুড়া আদমদিঘির মুরইল ব্রিজের নিকট দাঁড়ানো ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুজন পরে হাসপাতাল নেয়ার পর আরো দুজনে মৃত্যু হয় এদিকে টাঙ্গাইলের ধনবাড়ি ট্রাক চাপায় এক নারী সহ তিন যাত্রী নিহত হয়েছে পুলিশ জানায় একটি অটোরিক্সা যাত্রী নিয়ে ধনবাড়ির দিক পাই যাওয়ার পথে পাথালিয়া নামক স্থানে পৌঁছালে ধনবাড়ি গ্রামে একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনে মৃত্যু হয় পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়